নমস্কার। ভিডিওতে আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কারণ নাম মেনশন আমি করব না এবং কাউকে অসম্মান করাটাও আমার উদ্দেশ্য নয়। বারেবারে আমি বলি, আমার ভালোও লাগে না সেটা করতে, জাস্ট কিছু কথা শেয়ার করব। আমি অ্যাজ এ ডাইরেক্টর, প্রডিউসার অনেকের সাথে কাজ করেছি, অনেক আর্টিস্ট দের সাথে কাজ করেছি, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই সাথে কাজ করেছি, সবাই যারা যারা আছে আজ পর্যন্ত যত কাজ করেছি 4-5 বছরে, সবার কথা বলছি না, এবার সবাই কিন্তু নিয়ে নেবেন না মনে, সমঝদারও কো ইশারাই কাফি হ্যায়, ইশারাতে বুঝে যাবে যে আমি কাদের জন্যে বলছি বা কাদের কথা বলছি। নাম করব না। তো আমার সাথে যা যারা কাজ করে, ম্যাক্সিমাম বলবো আর কি, তার আগে একটা কথা বলি যে আমাদের টিটিএমইটাকে আমি আরও একটু মডিফাইড করব। অনেক কিছু ব্যাপার আছে, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। আমি খুবই দুঃখিত অনেক কিছু কারণে, আমি খুব আঘাত পেয়েছি অনেক কিছু কারণে, সে আগে থেকে হোক বা অনেক আগে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে। সো আমি বেঁচে আছি না মরে গেছি কেউ খোঁজ নেয় না, এটা ফ্যাক্ট, কেউ খোঁজ নেয় না, শুধু কাজের সময় খোঁজ নেয়। কাজ যখন শুরু করব তখনই খোঁজ চলতে থাকবে, তখনই কেমন আছি না আছি জিজ্ঞেস করবে, তার আগে কিন্তু আমি বেঁচে আছি না মরে আছি, মরে মরে গেছি কেউ খোঁজ নেবে না, এটাই হয়ে চলেছে। তারা আবার আমার সাথে কাজ করবে বলে ভাবছে বা কাজ করছে বা জানি না, নাম করছি না, কোনো খোঁজ নেয় না, কিছু বললে অজুহাত দেখায় বা এরকম বলে। তো আমি তাদেরকে একটা উদ্দেশ্য করে একটা প্রশ্ন করি যে আমি যদি মরেই যেতাম তাহলে কি আর কাজ পেতে না, বা আমার সাথে যারা কাজ করেছে আগে, আমি আবার নাম করছি না কিন্তু সমাজদারা কো ইশারায় কাফি হয়, সব বুঝে যাচ্ছে। তো এই ভিডিওতে অনেকে ডিসলাইক মারবে, হেট করবে, করুক গে তাদের অকাত ওইটুকু, ওই ডিসলাইকটাই মারতে পারবে, আর তো কিছু করতে পারবে না। মোল্লাদ্দোর মসজিদ ওইটুকুই। সো এটুকু বলবো যে টিটিএমইতে কাজ করতে গেলে ভালো মানুষ হতে হয় প্রথম কথা, ভালো চরিত্র গঠন নিজেকে করতে হয়, নিজের চরিত্র সেভাবে গঠন করতে হয়, তবে টিটিএমইতে কাজ করা যায়। নইলে আমি তাদের সাথে কাজ করি না এবং টিটিএমই তাদের সাথে কাজ করে না, যা আগেও হয়েছে। আর আমি খুব ঠোঁট কাটা, আমি খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড, সত্যি কথা বলি এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, আমি এসব ন্যাকামি একদম পছন্দ করি না, আমি বাস্তববাদী। সো টিটিমিতে 2021-এ তারাই কাজ করবে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে এবং যারা আমাকে রেসপেক্ট করবে, টিটিএমকে ভালোবাসবে, তারাই কাজ করবে, এবং বাকিরা তো কাজ করবে না। বাকিরা অন্য জায়গা আছে, অন্য তো অনেক মন্দির আছে, ওখানে পুজো করুন, আমার মন্দিরে পুজো হবে না, এটুকুই বলার ছিল। তো যাদের যারা যারা মেশেন আর কি, স্বার্থে মেশেন, খুবই স্বার্থে মেশেন এবং সেটা ভয়ঙ্কর রকমভাবে স্বার্থ, মানে দেখে অবাক হয়ে যায় মাঝে মাঝে, আমি কোনোদিন কারোর সাথে স্বার্থে মেশি না। নিঃস্বার্থভাবে কাজ করাটা একটা মজা আছে, একটা আলাদা আনন্দ আছে, সেটা সবাই করে না। এই বিষয়ে একটা অন্য একটা ভিডিও করব আমি, যে কেন মানে খুব কম সংখ্যক মানুষ সাফল্য পায় আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক রকম কারণ আছে, আমি সেগুলো অ্যানালাইসিস করেছি, আমি আমার বক্তব্য পেশ করবো, অবশ্যই কাউকে আঘাত দিয়ে বলছি না। বা টিটিএমে তারাই কাজ করবে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে, টিটিএমকে ভালোবেসে কাজ করবে, এটুকুই বলার ছিল। আর এই ভিডিওটা করার পর হয়তো অনেক আবার খোঁজ নিতে লাগবে, আমার খোঁজ নিতে লাগবে যে বলেছি যখন তো খোঁজ নিই, তাদেরকেও টিটিএমে অনেক আগে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে, তাই আর খোঁজ নিয়ে কোনো লাভ নেই, বেকার খোঁজ নিয়ে
নিজের চরিত্রটাকে বোঝাবেন না। আগামী দিন টিটি অনেক শক্ত হচ্ছে, ভালো মানুষ হন, আগে ভালো মানুষ হন, এটা খুবই দরকার। ভালো থাকবেন সবাই, নমস্কার।